আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি ওয়ালিদ বিডি প্রো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জিমেল টিউটোরিয়াল পর্বের আজকে আমরা দেখব চতুর্থ পর্ব। আজ আমাদের পর্বে থাকছে কিভাবে একটি প্রফেশনাল জিমেল সিগনেচার তৈরি করবেন। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং সাথে সাথে সামনে একটি নোটিফিকেশন বেল আসবে, তাতে ক্লিক করে নোটিফিকেশন বারটি অন করে রাখুন। তো প্রথমে আমি আমার কোরাম ব্রাউজারটি ওপেন করছি, এবং ওপেন করার পর আমি আমার জিমেলে লগ ইন করলাম। দেখুন বন্ধুরা, আমি জিমেলে লগ ইন করলাম, এবং লগ ইন করার পর আমি সেটিং অপশনে ক্লিক করলাম। দেখুন, সেটিং অপশনে ক্লিক করার পর আমরা সেটিংয়ে চলে এলাম, এবং সেটিংয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল লেখা আছে, এবং স্ক্রল করে যদি নিচে যান তাহলে দেখতে পাবেন সিগনেচার একটা অপশন আছে। এই সিগনেচারের এই অপশনই আমরা সাধারণত সিগনেচারটা অ্যাড, সিগনেচার বলতে সাধারণত বোঝায় যে আপনি যখন আপনার মেল থেকে অন্য কাউকে কোনো মেল সেন্ড করবেন, তখন দেখা যায় যে মেলের নিচে আপনার নাম, আপনার ঠিকানা বা আপনি কিসে কাজ করেন, এটা ছোট করে একটা ডিসক্রিপশন দেয়া থাকে। সো বন্ধুরা, দেখি আমরা কিভাবে একটা সিগনেচার তৈরি করতে হয়। প্রথমে আমি এই বক্সে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ নেয়ার অপশন দেওয়া আছে, এখানে ইনসার্ট ইমেজ। আপনি এখান থেকে একটা ইমেজ অ্যাড করতে পারেন। আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমি একটা ইমেজ নেব। এই দেখুন, আমি একটা ইমেজ নিচ্ছি। যদি আপনাদের এরকম থাকবে না, আপনারা এখানে কি আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সিলেক্ট ফাইল ফ্রম ইউর কম্পিউটার, আপনারা এখান থেকে নিতে পারেন। সাপোজ, ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে নিতে হয়। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাতে গেলাম। যাওয়ার পর এই দেখাচ্ছে, আমি এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। এই দেখুন, আমাদের ইমেজটা অনেক বড় করে চলে এসেছে বন্ধুরা। এখন আমি এই ইমেজে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন স্মল লেখা আছে, স্মলে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখুন ছোট করে চলে এসেছে। এখন আমি এই পাশে কার্সরটা এনে ইন্টারে ক্লিক করলাম। দেখুন, নিচে নিয়ে আসলাম কার্সরটা। নিয়ে নিচে নিয়ে আসার পর একটা ডিসক্রিপশন দিতে হবে অবশ্যই। যেমন আমি একটা ছোট একটা ডিসক্রিপশন লেখা আছে আমার, যেমন আমার নাম, তারপরে আমার ডেজিগনেশন কি, আমি মার্কেটার এবং কোথায় কাজ করি ফাইবারে, এবং আমার রিসেন্ট ফোন নাম্বার, এবং আমার ওয়েবসাইট বা ব্লগ বলতে পারেন। আপনারা যদি ওয়েবসাইট না থাকে অবশ্যই ব্লগ দিয়ে দিবেন, আর আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন, এবং আপনাদের ঠিকানা। আমি এগুলো কপি করে নিচ্ছি। দেখুন, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন, পেস্ট করে দিলাম। এখন আমি আবার ইন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন এইখানে দুইটা ইমেজ লাগাবো, একটা হচ্ছে ফেসবুকের আর একটা হচ্ছে স্কাইপের। এখন আমরা আবারও ইনসার্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ইমেজ আছে, দেখুন। তারপরও আমি আপনাদের দেখাচ্ছি কোথা থেকে নেবেন। আপলোডে ক্লিক করলাম, এবং সিলেক্ট ফাইল ফ্রম ইউর কম্পিউটার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডেস্কটপে ক্লিক করলাম, এবং সেখান থেকে দেখুন একটা আছে স্কাইপে আর একটা আছে ফেসবুকের। আমি স্কাইপিতে ক্লিক করলাম, দেখুন, এবং স্কাইপিতে ক্লিক করার পরে দেখুন আমার স্কাইপি ইমেজটা চলে এলো। এবং আমি এখানে একটা ক্লিক করলাম স্কাইপিতে, স্কাইপিতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সিকলের মতন একটা আইকন, এখান দিয়ে মূলত আমরা হাইপার লিঙ্ক করবো। আমরা এই লিঙ্কটা হাইপার করার জন্য এখানে ক্লিক করলাম, এবং এই চেঞ্জ অপশনে আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ইউআরএলটা রেখেছিলাম স্কাইপির, এই দেখুন ইউআরএল, এটাকে সম্পূর্ণ কপি করে নিলাম। এখানে সম্পূর্ণ কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, এবং এবার ওকে। দেখুন, আমাদের লিঙ্কটা কিন্তু চলে এসেছে। এখন আমি আমার ফেসবুকটাও অ্যাড করে নেব। ফেসবুক অ্যাড করার জন্য আমি একটু স্পেস দিয়ে নিলাম, এবং ইনসার্ট ইমেজে ক্লিক করলাম, এবং আবারও আপলোড। এখানে এই দেখতে পাচ্ছেন ফেসবুক ইমেজ, এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর
দেখুন আমাদের ইমেজটা চলে এলো এবং আমি আবারও যথারীতি এটাকেও মার্ক করলাম। মার্ক করার পর লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পর চেঞ্জে ক্লিক করলাম, চেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের লিঙ্ক, আমি ফেসবুক লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি যথারীতি এখানে পেস্ট করে দিলাম এবং ওকে। দেখুন আমাদের কিন্তু দুটার লিঙ্কই চলে এলো। আর আপনারা যদি এই আইকনগুলো না নিতে পারেন তাহলে আমি দেখাচ্ছি কিভাবে নেবেন। যেমন আমি এখানে লিখলাম এফবি আইকন, এখানে এই দেখুন এফবি আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে যাবেন ইমেজে, ইমেজে যাওয়ার পর আপনারা যেমন এই যে আমি এই ইমেজটা নিয়েছিলাম, এই ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনারা এখানে কার্সরটা রেখে বা মাউস পয়েন্টটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখুন সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কোথায় আপনি রাখবেন সেটা ডাউনলোড করে সেখানে দেখিয়ে দিবেন সেই ফোল্ডারটা। আমি ডেস্কটপ দেখালাম, দেখিয়ে সেভ করে নিলাম। সেভ করার পর দেখুন আপনার এই ইমেজটা অনেক বড় হবে, এই জন্য এটা যদি আপনি ঠিকঠাক মতো করতে চান তাহলে এখানে রাইট বাটন ক্লিক করার পর ইটে যাবেন। ইটে যাওয়ার পর এখানে রেখেছেন, এখানে রিসাইজ এখানে ক্লিক করবেন এবং পিক্সেলে ক্লিক করবেন। পিক্সেলে ক্লিক করার পর আপনারা এই দেখেন একটা মার্ক দেওয়া আছে, এই মার্কটা আনমার্ক করবেন এবং এখানে লিখবেন 30 এবং নিচে লিখবেন 20। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। এই দেখুন আমাদের ইমেজটা ছোট হয়ে গেছে। এখন আমরা যদি সেভ করতে যাই, এখানে সেভ বাটনে ক্লিক করলাম এবং সেভ হয়ে গেল বন্ধুরা, দেখুন সেভ হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনারা এই আইকনগুলো তৈরি করবেন। সো আমি আবারও যাচ্ছি আমাদের সিগনেচার, দেখুন আমাদের কিন্তু সিগনেচারটা হয়ে গেছে। আর স্কাইপি অথবা ফেসবুকের কীভাবে লিঙ্ক নেবেন আমি আশা করি আপনারা সবাই পারবেন, আর যদি না পারেন আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখুন ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি আমার প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে চলে যাওয়ার পর এই দেখুন উপরে একটা লিঙ্ক তৈরি হয়েছে, এই লিঙ্কটাই মূলত কপি করে নেবেন। এরপর বন্ধুরা আমি স্ক্রল করে নিচের দিকে যাব, স্ক্রল করে নিচের দিকে গিয়ে এ দেখুন সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পর এ দেখুন সেভ হয়ে গেছে। এখন কিভাবে আমরা দেখব যে আমাদের সিগনেচারটা কাজ করছে কিনা, দেখুন কম্পোজ বাটন, এখানে কম্পোজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন আমাদের সিগনেচারটা চলে এলো। এখন এইখানে আপনারা আপনাদের ইমেলটা দিবেন, মানে যার ইমেলে আপনি সেন্ড করতে চান। এরপরে এখানে দিবেন সাবজেক্ট, সাবজেক্টের পর আপনারা এখানে দিবেন আপনাদের মেসেজটা, এখানে আপনি মেসেজটা লিখবেন যতটুকু আপনার প্রয়োজন হয় সম্পূর্ণ মেসেজটা লিখবেন। এখানে মেসেজটা লেখার পর আপনারা সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন। সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল, কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে খুব ইজিলি একটা সিগনেচার অ্যাড করতে পারেন। আর এছাড়াও আপনারা যদি আরও প্রফেশনালি একটা সিগনেচার তৈরি করতে চান তাহলে এই দেখুন একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি এখানেও করতে পারেন, সিগনেচার তৈরি করতে পারেন। এটা খুব সুন্দরভাবে একটা সিগনেচার তৈরি হয়ে যাবে, আপনারা চাইলে এখানেও তৈরি করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের মতো টিউটোরিয়াল। যদি কোনো রকম টেকনিক্যাল কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চলছে জিমেল সিরিজ, জিমেল সিরিজের 4 নম্বর সিরিজ এটা। আমাদের বিগত যেই টিউটোরিয়ালগুলো হয়েছে যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের উপকারের জন্যই, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। সাথে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়াও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।